কে করবে? প্রসেস অপারেটর করবে আর রেকর্ড ভেরিফিকেশন এন্ড চেক বাই, সেটা হচ্ছে যে সিভ মেটাল ডিটেক্টরটা চেক করবে, কিউসি অফিসার দেখবে এবং প্রতিদিন সে এই ডকুমেন্টটা চেক করবে। রেকর্ড নাম্বারটা আমি জাস্ট একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিয়েছি। আর বেকিং এর ক্ষেত্রে বায়োলজিক্যাল কাউন্ট করেছি 180 থেকে 250 ডিগ্রি সে ক্রিটিক্যাল। আমরা দেখছি টেম্পারেচার চেক করবে বেকিং পারসন, প্রতি 15 মিনিটস অন্তর অন্তর সে দেখবে যখন বেকিং চলছে, আর সে রাখবে অন দ্য টেম্পারেচার মনিটরিং বোর্ড। যখন এটা কোনো ডিভিয়েশন দেখা যাবে তখন সে প্রসেসটা স্টপ করবে এবং টেম্পারেচার অ্যাডজাস্ট করবে। প্রসেস নাম্বার 5 মিল্ক গ্রেড প্রোডাকশন, এটা দেখবে যে প্রোডাকশন ইনচার্জ। তারপর হচ্ছে আমরা দেখছি টেম্পারেচার ভেরিফিকেশনের ক্ষেত্রে টেম্পারেচার এবং টাইম মনিটরিং দেখছি, প্রোডাকশন ম্যানেজার দেখছে দিনে একবার। আমি স্বল্প জ্ঞান থেকে যতটুকু সম্ভব মানে এই জিনিসটাই সাজাতে পেরেছি। বাকি টিম মেম্বারদের কারো কোনো কোশ্চেন নাই? যাক, খুব সুন্দর কাজ করেছেন ডেফিনেটলি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা সেই কোশ্চেনে ডিসকাস করি। ভাই আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি? ভাই আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করব না ওয়েট করবো? সরি, হ্যাঁ এখন করতে হবে। সরি, শেয়ার করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু আমার হোস্টটা ডিসেবল হয়ে আছে, আমাকে যদি কো-হোস্ট বানিয়ে দেওয়া হয় তাহলে এটা সুবিধা হবে, তাছাড়া শেয়ার করা যাচ্ছে। ও আমি কি করতে গিয়ে কি আবার ডিসেবল করে দিলাম? শিশকে আমি বানাইলাম। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। দেখা যাচ্ছে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি। সো আমার পার্টনার ছিল হচ্ছে আনিসুজ্জামান সোনিয়া নাম। আমরা বিস্কুট প্রসেসের বেকিং স্টেপটা নিয়ে কাজ করছিলাম, বেকিং স্টেপটা ছিল আমাদের 6। তো আমার হেডিংগুলো এভাবে আমি সাজিয়েছি, এটা খুব লেম্যান আকারে সাজানো হয়েছে, যেমন স্টেপ নাম্বার, প্রসেসের স্টেপ, হ্যাজার্ড নেম, হ্যাজার্ড টাইপ, এটা রিস্ক, ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা ফাইলটা ওপেন হয়ে গেছে। ফাইলটা কি দেখা যাচ্ছে? ফোল্ডার গুলো দেখা যাচ্ছে। ওকে, লেট মি এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, সো স্টেপ নাম্বার আমি হেডিং গুলো এভাবেই দিয়েছি, স্টেপ নাম্বার, প্রসেস স্টেপ, হ্যাজার্ড নেম, হ্যাজার্ড টাইপ, রিস্ক, ক্রিটিক্যাল লিমিট, মনিটরিং প্রসিডিউর, কারেকশন, কারেক্টিভ অ্যাকশন এবং ভেরিফিকেশন। আমরা কাজ করছিলাম বিস্কুট মেকিং এর বেকিং স্টেপ নিয়ে, 6 নাম্বার প্রসেস ছিল সেটা। হ্যাজার্ড ছিল এটা আমার ওভারবার্ন এবং এটা ফিজিক্যাল হ্যাজার্ড অবভিয়াসলি। এটা আমরা রিস্ক অ্যানালাইসিস করে পেয়েছিলাম ওপিআরপিতে। এটার ক্রিটিক্যাল লিমিট ছিল 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, এটা আমার থাকতে হবে। এটা ক্রস করলে বা কম হলে এবং বা বেশি হলে এটা আমার বার্ন বেশি হয়ে যাবে, 400 ডিগ্রি বেশি হলে স্পেশালি এটা ওভার বার্ন হবে। এটা মনিটরিং প্রসিডিউরটা হচ্ছে এটার কী করবো আমি, হোয়াট টাইম এবং টেম্পারেচারটা দেখবো, কীভাবে দেখবো ওভেন টেম্পারেচারটা দেখবো, কে দেখবে এটি, কিউসি অফিসার এবং প্রোডাকশন অপারেটর, কোথায় এটা দেখা হবে বেকিং এরিয়াতে, কখন এটার এভরি 30 মিনিটস ইন্টারভাল এটা দেখা হবে। এটার জন্য রেকর্ড দুই ধরনের থাকবে, এটা হচ্ছে হ্যাসআপ, এটা আমি ডিডিফাই করেছি আমার ডকুমেন্টসটা রেকর্ড এবং ডকুমেন্টসগুলোকে। এটা একটা রেজিস্টার, এটা হ্যাসআপ আর মিনস রেজিস্টার, এটা কিউসি রেকর্ড থাকবে এবং বেকিং ওয়ানে এটা থাকবে, এবং এটা প্রোডাকশনেও থাকবে যেহেতু এটা ওভেনের যদি কোনো সমস্যা থাকে প্রোডাকশন রেকর্ডেও এটা থাকতে হবে। সো প্রোডাকশন মেশিন রেকর্ড আমি একটা ডিক্লেয়ার করে দিয়েছি প্রোডাকশন MC অপস 1 দিয়ে। এই দুটো আমার রেকর্ড মনিটরিং এর জন্য, এবং এটা মনিটর করবে কিউসি এবং প্রোডাকশন কিউসি অফিসার এবং প্রোডাকশন অপারেটর।
কারেকশন মধ্যে কি থাকবে, এটা হচ্ছে যে কারেকশন মানে ইমিডিয়েট অ্যাকশন টু এলিমিনেট হ্যাজার্ড, দ্যাট মিন্স এটা প্রসেসটা স্টপ করে দিব এবং বিস্কুটগুলো যদি ভালো পাওয়া যায় সেটা আমরা স্টপ করব। এটা রেকর্ড হচ্ছে কিউসি বেকিং থাকবে, যেটা অনলাইন প্রসেস কিউসি সাধারণত থেকে থাকে, ওখানে রেকর্ড থাকতে পারে। এবং প্রোডাকশন মেশিন যেহেতু মেশিন সাডেনলি অফ করা হয়েছে, ব্রেকডাউন রেকর্ডটা পাওয়া যেতে পারে, সো এটা আমি মেনশন করে দিয়েছি। কারেক্টিভ অ্যাকশন কী নিতে হবে, এটা সেন্সরটা চেক করতে হবে এবং বানানগুলো প্লিজ একটু ইগনোর করবেন, আমি টাইপ করেছি দেখি অনেক ভুল গেছে বানান। অপারেটরদেরকে ট্রেন করতে হবে এটা কারেকশন, এটা তারা যেন একটু সচেতন থাকে বা আরও একটু প্রিভেন্টিভ অ্যাকশন নিতে পারে। সো ট্রেন অফ অপারেটরস এবং সেন্সর চেক, এই দুটো আমি দিয়েছি। কিউসির কারেক্টিভ অ্যাকশন প্ল্যানিয়ে এটা আমি পাবো, এবং প্রোডাকশন ট্রেনিং ডকুমেন্টসে আমি অপারেটরদেরকে ট্রেনিং যে করিয়েছি সেটা ডকুমেন্টটা পাবো। ভেরিফিকেশনটা হবে হচ্ছে কিউসি এবং প্রোডাকশন ম্যানেজার করবেন, এটা ওয়ান্স ইন এ উইক উনি করবেন, এবং এটা এসওপিতে বলা আছে যেটা মেনশন আমি করেছি, হ্যাশট্যাগ ডকুমেন্টস এসওপি ওয়ান। এখানে আমি চাইলে এটা কিউসি বা প্রোডাকশন এসওপি যে এসওপিটা তৈরি করবো ওনার যে সে মেনটেন করবে, মানে বেসিক্যালি এটা মেনটেন করবে। তো এই যতটুকু বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে আমার হ্যাসা প্ল্যানের সামারি। আমি বাকিদের মতামত নিচ্ছি না, কারণ আমাকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে। তো তো এখানে আমরা যখন হ্যাজার্ড ফাইন্ড আউট করতেছি, রিস্ক অ্যানালাইসিস যখন করেছিলাম ওই প্রসেসে, তখন কি আমি হ্যাজার্ড হিসেবে বার্ন ওভারবার্ন কে বলেছিলাম? কারণ আমি যে প্ল্যানটা করতেছি সেটা কিন্তু ওই যে প্রসেস ফ্লো ডায়াগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমি যখন রিস্ক অ্যানালাইসিস করছিলাম, তখন যেটা সিসিপি হয়েছে সেটাকে নিয়ে এসে আমি পরিকল্পনাটা করছি। তাহলে 6 নাম্বার স্টেপটা বেকিং ছিল, বেকিং এর তিনটা হ্যাজার্ডের মধ্যে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। তাহলে ফিজিক্যালের মধ্যে কি আমি বার্নটাকে ধরেছিলাম, এটাকে ফিজিক্যাল হ্যাজার্ড ধরেছিলাম? জি হ্যাঁ, আমি এটাকে ফিজিক্যাল হ্যাজার্ড, আমি অ্যাকচুয়ালি মানে ওনাদের গ্রুপে ছিলাম না আমি, ওকে 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 ওকে, মানে ওনাদের জন্য করেছি আর কি, ওনাদেরটা করেছে। ওকে, যাক আমি একটু কারেকশন করে দিই এখানে, কারণ যে আমরা যখন হ্যাজার্ডের কথা বললাম, তিন ধরনের হ্যাজার্ড হয়, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। তাহলে ফিজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল আমরা বলেছিলাম হচ্ছে কেমন মেটাল পিস হতে পারে, এটা পাথরের টুকরা হতে পারে, এটা হচ্ছে গিয়ে এটা কি হতে পারে, কাঠের টুকরা হতে পারে, কলমের নিপ হতে পারে, শার্প মেটাল হতে পারে, গ্লাসের টুকরা হতে পারে, তাই না? কিন্তু ওভার বার্ন, একটা বিস্কিট ওভার বার্ন, এটা 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 কোনো খাদ্য ঝুঁকি নয়, এটা হচ্ছে কোয়ালিটি ইস্যু। এটা এই ওভার বার্ন বিস্কিট খেলে আপনি মারা যাবেন না, অসুস্থ হবেন না, ইনজুর্ড হবেন না, বরং এটা খেলে যেটা হবে যে পুড়ে গেছে, তেতো তেতো ভাব আসবে, আপনি এই প্রোডাক্ট খেতে পছন্দ করবেন। দিস ইজ এ কোয়ালিটি পার্ট, শেপ বেশি বেশি মানে টেক্সচার নষ্ট হয়ে গেছে, দিস আর দি কোয়ালিটি পার্ট, ইটস নট সেফটি পার্ট। ফিজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে ওই স্পেসিফিক। আর আমি যেহেতু এই যে টেম্পারেচার কন্ট্রোল করতেছি, টেম্পারেচারটা করতেছি কি কারণে, আমি মাইক্রোওয়েল ঝুঁকি এড়ানোর জন্য করতেছি, ইট ইজ সাপোজ টু বি মাইক্রোবায়োলজিক্যাল হ্যাজার্ড, মাইক্রোবায়োলজিক্যাল হ্যাজার্ড। কিন্তু আমার কন্ট্রোল মেকানিজমটা হচ্ছে ময়েশ্চার কমানো, ময়েশ্চারটা কমাচ্ছি টেম্পারেচার দিয়ে। যদি ময়েশ্চার কন্ট্রোল করতে পারি তাহলে মাইক্রোবায়োলজিক্যাল হ্যাজার্ডটা অটোমেটিক্যালি কমে যাবে, ঠিক আছে? তো এই কারণে হ্যাজার্ডটা প্রপারলি হয় না, এটা বার্ন আউট না হয়ে হওয়া উচিত ছিল ফিজিক্যাল হ্যাজার্ড, সরি মাইক্রোবায়োলজিক্যাল হ্যাজার্ড। এবং এটা কি হ্যাজার্ড নেম, আচ্ছা মানে নর্মালি থাকে যে স্টেপ নাম্বার, তারপরে হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, তারপর হচ্ছে এই ক্রিটিক্যাল লিমিটটা থাকে ওটার ক্ষেত্রে। টেম্পারেচার আমরা দেখছি 350 থেকে 400। তো আমি আবার এই যে মনিটরিং এ দেখেন, আপনি বলেছেন টাইম এবং টেম্পারেচার, 350 থেকে 400 এটা হচ্ছে টেম্পারেচার, কিন্তু টাইমটাও তো বলতে হবে কতক্ষণ, কারণ যদি কনভেয়ার বেল্ট হয় বা রোটারি ওভেন হয়, তাহলে কনভেয়ার বেল্ট যদি হয় তাহলে টেম্পারেচার যদি দেন, এখন রোটেট ওই যে মোটর, মোটর কনভেয়ার বেল্টের যে মোটর, ওর আরপিএম যদি আমি অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে ও ঢুকতে এবং বের হতে কতটুকু সময় লাগে ওটা যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু দেখা যায় ওভারবার্ন হয়ে গেছে অথবা আন্ডার বেক হয়ে গেছে। এই জন্য টেম্পারেচারও দিতে হবে কত থেকে কত, এটা হয়তো ডিপেন্ড করবে যে কোন কোন বিস্কিটের গ্রেডের জন্য কত কত হবে, তাই না? অনেকগুলো বিস্কিটের গ্রেড থেকে আমরা হয়তো প্ল্যান করার সময় ইন জেনারেল আমরা বলে দিই সব বিস্কিটের জন্য 350 থেকে 400। আমি যদি স্পেসিফিক কুকিজ করি কোনো একটা পার্টিকুলার, তার জন্য হয়তো থাকবে যে 350 থেকে টেম্পারেচার রেঞ্জটা কমতে পারে এবং টাইমিংটাও ভেরি করতে পারে। তো এটা একটু স্পেসিফিকলি টাইমটা দিতে হবে। আর হচ্ছে মনিটরিং এর জন্য দেখতেছি ঠিক টেম্পারেচার, টাইম, ওভেন, টেম্পারেচার, ডিসপ্লে, হাউ, মানে হচ্ছে কিভাবে করতে, ফিজিক্যালি করবে নাকি টেম্পারেচার ইউজ করে করবে, এটা একটু মানে বলতে হবে। ওভেন, টেম্পারেচার, ডিসপ্লে দেখবে, মানে ডিসপ্লে ওটা দেখে চেক করবে, তাই না? ওকে ওকে, ঠিক আছে। কে করবে, কিসি অফিসার করতেছে, আর আর এটা দেখতে পাচ্ছি না, প্রোডাকশন অপারেট, কিসি অফিসার এন্ড প্রোডাকশন দুজন করবে না,
দুইজন মানে একজন না দুইজন করবে দুইজন এটা মানে হচ্ছে দুইজন অপজি দুইজনই করবে এজন্য রেকর্ড আমার দুটো ওকে দুইজন যদি করে অনেক সময় অবলিক হয় কিছু অফিসার করলো অথবা প্রোডাকশন ম্যানেজার করলো তো যদি দুইজন করে দুইজনকে এনসিউরড হইতে হবে আসলে এটা প্ল্যান্টে লজিক্যাল যেন হয় অনেক ক্ষেত্রে দুইজনের টাইমিংটা হয় না দুইজন করতে পারে না যেহেতু কতক্ষণ 30 মিনিট পরপর করতেছি আমি তাহলে আসলে কে করবে এটা প্রসেস অপারেটরটাই সবচেয়ে লজিক্যাল বা ওই যে অপারেটর যদি করে কারণ সে যেহেতু ওই প্রসেসে কাজ করেও করলো কিছু ম্যানেজার বা অফিসার এসে হয়তো ভেরিফাই করতে পারে আর আমরা হচ্ছে রেকর্ড করলাম ওটাতে এটা কোনো সমস্যা নাই ভেরি গুড কারেকশন কারেকশন বা কারেক্টিভ অ্যাকশন স্টপ প্রসেস করলাম সর্টিং গুড কোয়ালিটি আচ্ছা করতে পারলাম কিন্তু যে টেম্পারেচার যেহেতু ফ্ল্যাকচুয়েট করে ফেললো তাই না তাহলে টেম্পারেচার যে ফ্ল্যাকচুয়েট করে তাহলে আমাকে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ প্রথমে আমি স্টপ করেই দিব তারপরে আমি অ্যাডজাস্ট করে দিব টেম্পারেচার সেন্সর চেক এটা কারেক্টিভ অ্যাকশন দিয়েছিল আচ্ছা এখন এই কারেক্টিভ অ্যাকশন এবং কারেকশন দুইটার জন্য আলাদা কলম করলেও হয় আবার একসাথে করলেও হয় এটা কারেক্টিভ অ্যাকশন পরিকল্পনা এন্ড সেন্সর অ্যাডজাস্ট করাটা ইমিডিয়েট অ্যাকশনের মধ্যেই পড়বে কারণ যেহেতু টেম্পারেচার বেড়ে গেছে বিস্কিট পুড়ে গেল তার মানে হচ্ছে আমাকে সাথে সাথে সবার আগে ওইটাই আগে মানে বন্ধ মানে স্টপ দি প্রসেস মানে হচ্ছে তো আমাকে প্রোডাকশন বন্ধ করে দিয়ে আমি টেম্পারেচারটা আগে ফ্ল্যাকচুয়েট করতেছে কিনা সেটা দেখে আমি বন্ধ করে দিব অ্যান্ড কারেক্টিভ অ্যাকশনের জন্য ওই যে এসওপির কথা বলেছিলাম সেই এসওপি রেফারেন্সটা এখানে দেওয়া যেতে পারে যে কারেক্টিভ অ্যাকশন কিভাবে করা হবে তার জন্য ফর ডিটেইল প্লিজ রেফার টু এসওপি নাম্বার হতে ওই এসওপি রেফারেন্স নাম্বার দিলেই আসে কারেক্টিভ অ্যাকশন এখানে ডিটেলটা না দিলেও হয় তো ওই জায়গায় রেসপন্সিবিলিটিটা দেওয়া যেতে পারে যে আসলে কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য কে দায়িত্বপ্রাপ্ত প্ল্যানে যদি থাকে যে কারেক্টিভ অ্যাকশনের জন্য প্রোডাকশন ম্যানেজার দায়িত্বপ্রাপ্ত তাহলে অন্তত আমরা তাকে ধরতে পারলাম হ্যাঁ আপনার তো দায়িত্ব ছিল আপনি এসওপি দেখেন নাই পারেন নাই সেটা কি অন্তত এখানে রেসপন্সিবিলিটিটা কার দায়িত্ব কার সেটা এখানে নিয়ে আসতে পারে আর ভেরিফিকেশনের সময় প্রসেস ফ্লো চেক করবে প্রসেস ফ্লো সে চেক করবে না যেহেতু এই যে বেকিং স্টেপের কথা হচ্ছে তো তাহলে টেম্পারেচার এবং টাইম যেহেতু চেক করা হচ্ছে তাহলে এখানে যিনি মনিটরিং করতেছেন উনি আসলে উনি জানেন কিনা কিভাবে টেম্পারেচার চেক করতে হয় তার রেকর্ড দেখবে উনি যে থার্মোমিটারটা চেক করতেছেন যে ডিসপ্লে থার্মোমিটারটা আসলেই মানে অ্যাকুরেট রিডিং দেয় কিনা তার ক্যালিব্রেশন রেকর্ড দেখতে পারে উনি এর আগের ইন্টারনাল অডিটের রিপোর্টও দেখতে পারে উনি ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এর মিনিটসও দেখতে পারে যেটা নিয়ে কোনো ডিসকাশন হয়েছিল কিনা ইন্টারনাল অডিটের ফাইন্ডিংসে টেম্পারেচার নিয়ে কোনো ইস্যু আসছিল কিনা তারপর বেস করে উনি মনিটরিং ভেরিফিকেশনটা করবে আর রেকর্ড ইজ ওকে এখানে আমি এসওপিটা দিয়ে দিয়েছি ভেরিফিকেশন এসওপি ওকে ওকে তো মানে কি কি চেক করবে ওটা একটু স্পেসিফাই করতে হবে কি কি চেক করবে সে শুধু প্রসেস ফ্লো ডায়াগ্রাম চেক করবে না উনি হচ্ছে মূল কাজটা হচ্ছে টেম্পারেচার এবং টাইমের সাথে যুক্ত ক্যালিব্রেশনটা খুব ইম্পর্টেন্ট যিনি মনিটরিং করেন তার যোগ্যতা আসলে ঠিক আছে কিনা উনি আসলে কম্পিটেন্ট কিনা মনিটরিং করার মতো এবং যদি কোনো ডেভিয়েশন হয় কারেক্টিভ অ্যাকশন যদি লিমিট অতিক্রম করে চলে যায় অথবা লিমিট মিট করতে না পারে তখন যে আমি কারেক্টিভ অ্যাকশন নিচ্ছি সেটা প্রপারলি নেওয়া হচ্ছে কিনা সেটা উনি চেক করবেন এবং এটা নিয়ে এই যাবৎকালে কোনো কারেক্টিভেশন হচ্ছে কিনা সেই রেকর্ডগুলো চেক করতে পারবে অর্থাৎ ভেরিফিকেশন অনেক কিছু উনি দেখবেন দেখার পর উনি ভেরিফাই করবেন হ্যাঁ উনি লাস্ট ভ্যালিডেশন এই যে ক্রিটিক্যাল কন্ট্রোল লিমিট এটা নিয়ে আমরা কথা বলি না এর মধ্যে ক্রিটিক্যাল কন্ট্রোল লিমিটের ভ্যালিডেশন রেকর্ডটাও দেখবে এই যে 350 উনি কোত্থেকে পাইলেন কিভাবে পাইলেন তার প্রুভেন কোনো ডাটা আছে রেগুলেটরি কোনো ইস্যু আছে উনি কিভাবে এটা ভ্যালিডেট করছেন তার রেকর্ড উনি দেখবেন আর এটাকে আমরা ওপিআরপি বলতেছি না এটাকে আসলে ওপিআরপি এটা খুব এই জায়গাটাতে চেঞ্জ করতে হ্যাঁ এটা ওপিআরপি না হয় সিসিপি হওয়াটাই ভালো কারণ এটা যেহেতু প্রপারলি বেক যদি না হয় সেক্ষেত্রে ময়েশ্চার বেশি থাকলে মাইক্রোবস গ্রো করবে বিস্কিটটা নষ্ট হয়ে যাবে প্যাথোজেনিক মাইক্রোবস আসতে পারে আর ফিজিক্যাল হবে না বায়োলজিক্যাল হ্যাজার্ড হবে ফিজিক্যাল হলে তো মেটাল হবে মেটাল টেটাল ওইসব আসপেক্টে কথা বলতে হবে তাহলে স্টেপটাও হয়তো এই স্টেপ না অন্য স্টেপ আসবে যাই হোক ইট ডিপেন্ডস অন হ্যাসাপ টিম অ্যানিওয়ে ইটস এ গুড ওয়ার্ক আর 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 কোন টিম ও আচ্ছা আমি আগে পুলক যে প্ল্যানটা দেখিয়েছিল আমি সবকিছু প্রপার ওয়েতে দেখতে পারি না অবশ্য আমি জন্য কমেন্ট করতে পারতেছি না দুঃখিত আমি এখানে স্ক্রিনটা ছোট ছিল তো আমি আসলে ক্যাচ আপ করতে পারি নাই যা কিন্তু আলটিমেটলি আমি যে কথাগুলো বললাম এইভাবে করেই করতে হবে বুঝছেন পুলক জি ঠিক আছে ইমরুল ভাই আমার ওই রেকর্ড নিয়ে একটু কনফিউশন ছিল বাট এখন ওই শুভ ভাইটা দেখে আমার ডেসক্রিপশনে আমি বুঝে গেছি আসলে রেকর্ডটা আসলে কি এখন আর আর অন্য আর একটা গ্রুপ ছিল বোধহয় আমাদের ওই গ্রুপের কি দেখানো সম্ভব গ্রুপ নাম্বার কত ছিল 3 4 4 বোধহয় জি হ্যাঁ স্ক্রিন শেয়ার করব হ্যাঁ 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 আমি স্ক্রিন শেয়ার করার জন্য তোমাকে হোস্ট বানিয়ে দিই হ্যাঁ এখন করতে পারবেন স্ক্রিন শেয়ার
দেখা যাচ্ছে? জি 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 দেখা যাচ্ছে। আমি আমি এই যে আমার এর আগে যে স্টেপ গুলো করেছিলাম তো সেখানে কিছু পিআরপি ছিল, ওপিআরপি ছিল, দেন আমি আবার চিন্তা করে সিসিপি যে ইয়াটা ছিল ওটা বায়োলজিক্যাল হ্যাজার্ডস হিসেবে কাউন্ট করছি, যে আমার ব্রেডের জন্য 2 ডিগ্রি সেলসিয়াস ফর 25 মিনিটস দরকার। আর মনিটরিং প্রসিডিউরে আমি টেম্পারেচার এন্ড টাইমটা চেক করব, চেক করবে হচ্ছে ফ্লোর অপারেটর, এবং সে প্রতিটা ব্যাচে চেক করবে যে টেম্পারেচার ঠিক আছে কিনা। যদি টেম্পারেচার ঠিক না থাকে তো সেক্ষেত্রে অ্যাডজাস্ট টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে হবে বা এবং সেটার জন্য আমাদের মেনটেন্যান্স টিম আছে, সো মেনটেন্যান্স টিমকে ডাকা হবে। মেনটেন্যান্স টিম এই কারেক্টিভ অ্যাকশনটা নিবে, নেওয়ার পর সে একটা কারেক্টিভ অ্যাকশন রেকর্ড রেকর্ডের মধ্যে সবকিছু লিপিবদ্ধ করবে, অ্যান্ড দেন ভেরিফিকেশন করবে কিউসি সে টেম্পারেচারটা আদৌ এখন সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা এই জিনিসটা সে চেক করবে এবং প্রতিদিন এবং ভেরিফিকেশন রেকর্ডে লিপিবদ্ধ করবে। আমি ভেরিফিকেশন নিয়ে একটু কনফিউজ। জি 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 আচ্ছা, আপনার স্লাইডটা আমরা দেখতেছি হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস পার্টটা দেখতেছি, এটা কি দেখাতে চান? যে হ্যাজার্ড অ্যানালাইসিসের আপনি এখানে একটু কথা বলি, এখানে আপনি যে কেমিক্যাল এক নম্বরে র মিক্সিং এ কেমিক্যালের যেটা বললেন যে ইমপ্রপার ইউজ, তারপরে টেম্পারেচার ইস্যু, এগুলো কিন্তু কেমিক্যাল হ্যাজার্ড না, ইমপ্রপার ইউজ টেম্পারেচার এটা এটা কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে এখানে কোন ধরনের কেমিক্যাল আছে সেটা বলতে হবে। এটা কেমিক্যাল হয় কি দেখা যাচ্ছে পেস্টিসাইড? হ্যাঁ এখন আসছে ওই এক নম্বর স্টেপ, এটা এটা স্পেসিফিক্যালি কেমিক্যাল হ্যাজার্ড মানে হয় কেমিক্যাল, ক্লিনিং কেমিক্যাল হতে পারে, ক্লিনিং কেমিক্যাল হতে পারে, কালার হতে পারে, প্রিজারভেটিভ হতে পারে, হেভি মেটাল হতে পারে, ওটা স্পেসিফিক্যালি ডিফাইন করতে হবে। জি জি ওকে বুঝেছি। ওকে ওকে আমরা সিসিপি সিসিপি 1 তাই না? জি জি ওকে বায়োলজিক্যাল হ্যাজার্ড প্রসেস স্টেপ যাই হোক একটা ছিল সিসিপি নাম্বার 1, এটা লিমিট হচ্ছে 200 ডিগ্রি একেবারে এই একেবারে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এত রিজিড কেন? 200 200 200 একটু লিমিট মানে একটু মানে একটু স্পেস দেওয়া তাকে, কারণ 200 বরাবর ম্যাচ করা ইজ টাফ, হয় 200 থেকে 205 195 থেকে 205 মানে একটা রেঞ্জ থাকলে ওর মধ্যে রেঞ্জ থাকবে, তা না হলে দেখা যাবে যে কন্টিনিউয়াসলি আপনাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হচ্ছে, একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে এবং টাইমিংটা উল্লেখ করে দিতে হবে। ওকে তারপর হচ্ছে মনিটরিং প্রসিডিউর হচ্ছে টেম্পারেচার টাইম দেখলো, অপারেটর দেখবে, এভরি ব্যাচ দেখবে, আচ্ছা প্রতি ব্যাচ, প্রতি ব্যাচে কখন দেখবে? কারণ এটা একটা ইস্যু, আমরা যেমন স্যাম্পলিং এর কথা বললাম না, প্রতি ব্যাচে প্রথম দিকে তো ভালো থাকবে অথবা প্রথম দিকে হবে না, মেশিন অন করার পর একটু আসতে অ্যাডজাস্ট হতে সময় লাগে, তাহলে কোন সময়, শুরুতে মাঝখানে না শেষে? হ্যাঁ তো এটা মাঝে দেখবে, এটা এটা আপনাকে ডিফাইন করতে হবে শুরুতে মাঝখানে নাকি শেষে প্রতি ব্যাচে অন্তত। তাহলে আপনি বলেন প্রতি ব্যাচে 3 বার শুরুতে মাঝখানে শেষে, যেটা যেন জাস্টিফাইবল হয় যাতে করে যে স্যাম্পলিং প্রোটোকল অনুযায়ী। রেকর্ড আমরা রাখলাম হচ্ছে টেম্পারেচার লগ, ওকে নাম্বার থেকে নাম্বার দিতে হবে, হোয়াট হো ওয়েন, তারপরে আর কি থাকে জানো? এই তো নাকি আরো কিছু আছে? শুভ হয় মেবি হাউ ইউজ করছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কিভাবে করতে দিতে হবে, কারণ আমি যে টেম্পারেচারটা মাপবো এটা কি আমি থার্মোমিটার, যেমন শুভ ভাই বললেন যে ওই মেশিনের মধ্যেই বাই ডিফল্ট ডিসপ্লে থার্মোমিটার সেটা দেখে করতেছে, কারণ এমন তো হতে পারে আপনার এখানে ডিসপ্লে টেম্পারেচার নাই, থার্মোমিটার নাই, আপনাকে থার্মোমিটার নিয়ে গিয়ে হয়তো করতে হচ্ছে, থার্মোকাপল নিয়ে নিয়েছে, ওই জন্য মানে কিভাবে করবে সেটা সেটাও বলতে হবে। হ্যাঁ যাতে করে ওই যিনি মনিটরিং এর দায়িত্বে থাকবেন উনি যেন জানেন যে কিভাবে করতে হয়, না নাহলে আমি নতুন কোম্পানিতে ছিলাম আপনার এখানে জয়েন করতে, আমি নতুন আপনার এখানে জয়েন করলে দেখা যাও আমি আগের কোম্পানির নিয়ম অনুযায়ী এখানে চালাইতেছি, ওটা যেন না হয়, আপনার কোম্পানির নিয়ম আপনার মতোই, আপনার নির্দেশনা যেন থাকে কিভাবে মনিটরিং সিস্টেম, এই হচ্ছে আপনার মনিটরিং প্রসিজার, এভাবে করেই করতে হবে যারা এখানে কাজ করবে, এবং তাদেরকে ট্রেন আপ করতে হবে সিসিপি মনিটরিং এর উপরে কিভাবে করতে হয়। ওকে কারেকশন বলে অ্যাডজাস্ট দি টেম্পারেচার, চেক দি ওভেন, আচ্ছা চেক দি ওভেন হলো কেবল প্রোডাক্টের জন্য, প্রসেস নাম্বার 1 হো মেইনটেনেন্স টিম কারেক্টিভ অ্যাকশন রেকর্ড, আচ্ছা দেখলাম। এখন এই যে কারেক্টিভ অ্যাকশন নিলাম আমরা কিভাবে নিব তার ডিটেইল এসওপিটা, ওই যে আমরা বললাম না রেফার টু কারেক্টিভ অ্যাকশন, ওই যে এসওপির কথা বললাম, কারণ একটা এসওপি থাকতে হবে কারেক্টিভ অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশনের জন্য শুধু যে এইটার জন্য হচ্ছে তা না, আমরা ডিটেইল নন কনফর্মিটি প্রোডাক্ট রিসিভিং থেকে ডেলিভারি পর্যন্ত যতগুলো স্টেপে আমাদের স্কোপের হেসাপের স্টেপে স্কোপে যা যা থাকবে অ্যাক্টিভিটিস সেসব জায়গায় যদি কখনো ডেভিয়েশন হয় সেক্ষেত্রে কিভাবে কারেক্টিভ অ্যাকশন নিব, কোন কোন স্টেপে কে কে রেসপন্সিবল তার ডিটেইল এসওপি একটা থাকবে, এটাকে বলতে পারেন যে হ্যান্ডলিং অফ পটেনশিয়ালি আনসেফ প্রোডাক্ট অথবা হ্যান্ডলিং অফ নন কনফর্মিং প্রোডাক্ট, তো সেটা হচ্ছে ডিটেল। তো এখানে আমি শর্টকাট বলে দিলাম যে আমার মেনটেনেন্স চার্জ হচ্ছে
ইনচার্জ, তারপর হচ্ছে এইটার জন্য, এই যে এই এই প্রসেসের জন্য আর কি। তারপর আমরা প্রোডাক্টটা স্টপ করতেছি, আমরা চেক করব ওভেন ফর ডিটেল, মানে ফর ডিটেলে ওই এসওপি তে যদি যায় তাহলে সেখানে সবকিছু পাবে, এটা তো পাবে, অন্যান্য জিনিসটাও পাবে, তো ওই রেফারেন্সটা থাকলে সুবিধা হবে আর কি। আর ভেরিফিকেশন, ভেরিফিকেশনটা হচ্ছে আমরা যে মনিটরিং করতেছি, আমি যে কারেক্টিভ অ্যাকশন নিচ্ছি এটা কি ইফেক্টিভলি না হচ্ছে, অথবা আমি যে ক্রিটিক্যাল লিমিটে সেট করলাম এটা কি আদৌ অথেন্টিক কোনো ডেটা, তাই না? যেমন আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফর 20 মিনিটস, ও না এটা হচ্ছে 195 থেকে 205, তাহলে মোটামুটি মিডল রেঞ্জে আছে। এই যে রেঞ্জ, এটা দিয়ে কি আসলে আমি যে মাইক্রোওয়েভ হ্যাজার্ডের কথা বলতেছি, তার আমার এই এই টেকনিকটা হচ্ছে আমি ময়েশ্চার কন্ট্রোল করতেছি টেম্পারেচারের মাধ্যমে, তাহলে যে ময়েশ্চারে আমি আনতে চাই, আমি ময়েশ্চার কন্টেন্ট হয়তো বা 2% 3% হয়, তাহলে এই 2% 3% ওয়াটার অ্যাক্টিভিটি কেমন হবে, বা 2% 3% কি আদৌ আমি যে বায়োলজিক্যাল হ্যাজার্ড যেটা চুজ করছিলাম, বায়োলজিক্যাল হ্যাজার্ড হয়তো ইকোলাই, কোলিফর্ম, সালমোনেল্লা, সেগুলোকে আদৌ গ্রো করতে পারবে, ওটা তো উদ্দেশ্য। তাহলে উনি দেখবেন যে এই টেম্পারেচারে আদৌ ওই যে ময়েশ্চার কন্টেন্ট আনা সম্ভব কিনা, আপনি যে ওভেন মেইন অবজেক্টিভটা ফিল হচ্ছে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার সেটার প্রুভেন কোনো ডাটা, অর্থাৎ রেগুলেটরি লিমিট দেখতে পারে, এটার জন্য এস্টাবলিশড কোনো জার্নাল দেখতে পারে, এটার জন্য রেগুলেটরি লিমিটও বোধহয় পাওয়া সম্ভব, এটার জন্য স্পেসিফিক প্রচুর, কারণ এই বেকিং ইজ এ ভেরি ওল্ড টেকনিক, হ্যাঁ, এটার জন্য ডাটা অ্যাভেলেবল। সে ক্যালিব্রেশন বা ভ্যালিডেশনের রেকর্ড উনি দেখবেন, উনি ইন্টারনাল প্রসেস কন্ট্রোল প্যারামিটার, মানে প্রসেসের যে রেকর্ড শিট থাকে না, প্রসেস কন্ট্রোল শিট, উনি প্রসেস কন্ট্রোল শিটও মনিটরিং করে দেখবেন যে আদৌ ঠিকঠাক করে মেনটেন করা হচ্ছে কিনা। উনি ওই যে মনিটরিং যিনি করেন ওনার কোনো ট্রেনিং আছে কিনা সেটা দেখবে, উনি যে থার্মোমিটার ক্যালিব্রেশন করেন, উনি যে থার্মোমিটার ব্যবহার করছেন সেটা ক্যালিব্রেটেড কিনা সেটা দেখবেন। লাস্ট ইন্টারনাল অডিটে এই CCP-1 নিয়ে, এই ওভেন নিয়ে কোনো ফাইন্ডিংস ছিল কিনা সেটা উনি চেক করে দেখবেন। ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ এটা নিয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা, বা ওভেন ওভেন মেনটেন্স নিয়ে কোনো সিদ্ধান্ত ছিল কিনা উনি সেটাও দেখবেন। দেখার পরে উনি সেটা সাইন করে যে না ঠিক আছে, কাজ ঠিক আছে, অথবা ওনার মতামত উনি দিবেন, এটা হচ্ছে ভেরিফিকেশন, বুঝছেন? উনি একটা ফ্রিকোয়েন্সিটা কখন হবে, যেমন আমি তো লিখেছি এভরিডে, হ্যাঁ, এক্ষেত্রে ভেরিফিকেশনের ফ্রিকোয়েন্সিটা, ভেরিফিকেশন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যেমন উনি এভরি ব্যাচ দেখতেছেন, এভরি ব্যাচ প্রতিদিন কয়টা ব্যাচ হয়? প্রতিদিন তো অনেক ব্যাচ হচ্ছে, সাপোজ ধরেন 20টা, আর 20টা ব্যাচ ছিল, এখন এটা জাস্টিফাইবল, এখন যিনি ভেরিফিকেশন করবেন এটা হ্যাজার্ড টিম মিলে সিদ্ধান্ত নেবেন যে ওনার পক্ষে প্রতিদিন কয়বার করা সম্ভব, উনি প্রতিদিন এই ইনফরমেশন গুলো চেক করতে পারবেন কিনা, যদি দুইবার হয়, যদি চার পাঁচটা, যদি যদি কয়টা বললেন, প্রতি কয়টা কয়টা ব্যাচ ধরেন 20টা, 20টা যদি হয় অন্তত তাকে দুইবার তো করতে হবে ভেরিফিকেশন। আচ্ছা, অথবা যদি তার জন্য লজিক্যাল না হয়, উনি অন্যান্য কাজ নিয়ে অনেক ব্যস্ত, তাহলে প্রতিদিন একবার করে লজিক্যাল, এটা আমার ওভারঅল প্রসেসটাই আমি ভেরিফাই করব, হ্যাঁ, এটা হ্যাসাপ টিম মিলে সিদ্ধান্ত নেবে এর ফ্রিকোয়েন্সিটা কেমন হবে। যেমন আপনি প্রতি ব্যাচ বললেন, এটা প্রতি ব্যাচ না হয়ে হয়তো বা প্রতি ব্যাচে তিনবার, যেটা আমরা ডিসকাস করতেছি শুরুতে মাঝখানে স্যাম্পলিং প্রোটোকল অনুযায়ী, অথবা যদি কন্টিনিউয়াস প্রসেস হয়, মানে কন্টিনিউয়াস প্রসেস যদি হয়, একটা ব্যাচ শেষে আটটা ব্যাচ অটোমেটিক্যালি তৈরি হয়ে আসবে, তাহলে আমরা টাইম ইন্টারভ্যালে প্রতি 2 ঘন্টা পর পর করতেছি আমি, এরকম যদি হয় তাহলে সে অনুযায়ী যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর হয় তাহলে ওনার ক্ষেত্রে 6 ঘন্টা পর পর, অথবা প্রতিদিন একবার, এটা আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে জাস্টিফাইড একটা রিজন দেখিয়ে এটা সেট করতে হবে হ্যাজার্ড টিমের কনসার্ন নিয়ে। এই হচ্ছে কি আমাদের মোটামুটি ইস্যু। এখন আর কারো কোনো কোশ্চেন আছে HACCP নিয়ে? আমরা কি হ্যাজার্ড প্ল্যান করতে পারবো? জি পারবো অবশ্যই। আমি আপনাদেরকে একটা কোশ্চেন, HACCP এর একটা কোশ্চেন ওয়ার্ড ফরম্যাটে আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, ওইটা আপনারা আপনাদের ফ্রি টাইমে ফিল আপ করে আমাদের কাছে পাঠাবেন। একটা কোশ্চেন রাখবে। জি 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 জি। আচ্ছা, মেটাল ডিটেক্টরটা ক্যালিব্রেশন মানে কত ফ্রিকোয়েন্সিতে রাখলে বেটার, মানে মানে ভালো হয় আর কি? যে কোনো ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু প্রতিদিন ফিক্স কোনো নিয়ম নাই, ফ্রিকোয়েন্সিগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার ফেলিউর হওয়ার সম্ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ যেন হয়, যে ফেলিউর হওয়ার সম্ভাবনা কত কতক্ষণ পর পর হয়। প্রথমবার যেমন আমরা জানি না, প্রথমবার আমরা একটা সেট করে দিলাম যে হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর, কিন্তু প্রথম বছর পরে আমরা একটা ডাটা পাইলাম, ডাটা অ্যানালাইসিস করে দেখলাম যে এটা ব্রেকডাউন হয় হচ্ছে, ব্রেকডাউন হওয়ার কোনো রেকর্ড নাই, 2 দিন 3 দিন পর পর হয়, তাহলে আপনি কেন 2 ঘন্টা 2 ঘন্টা পর পর আপনি মনিটরিং করবেন? এটা হচ্ছে ওয়েস্টেজ অফ রিসোর্সেস,
তাহলে আপনার হ্যাসাপ টিম মিলে সিদ্ধান্ত নিবে যে এটার জন্য আমরা প্রতি আগে 2 ঘন্টা ছিল আমরা একটু বাড়াই দিই, আমরা 4 ঘন্টা পরপর করি, প্রতি 4 ঘন্টা পরপর করবো। তো 4 ঘন্টা পরপর রেকর্ড রাখার পর আপনি দেখবেন যে ব্রেকডাউন হয় কেমন, যদি দেখেন যে এটা কোনো সমস্যা হয় না তখন আপনি সেটাকে আর একটু বাড়াই দিবেন। এটা হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের পার্ট। সারা বছর ধরে যদি একই রকম ফ্রিকোয়েন্সি থাকে তার মানে আমরা ধরেই নিব আপনাদের সিস্টেমটা আপগ্রেডেশন হচ্ছে না, অথবা মেশিন যত পুরাতন হবে তার তো ক্ষমতা হ্রাস পাবে না আস্তে আস্তে, ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তখন ফ্রিকোয়েন্সিটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। আগে হয়তো 6 ঘন্টা পরপর করতেন, দেখা গেলো যে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে মনিটরিং ফ্রিকোয়েন্সিটা কমবে। অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সিটা, ক্লিনিং ফ্রিকোয়েন্সি, টেম্পারেচার চেকিং ফ্রিকোয়েন্সি, মেটাল ডিটেক্টর মনিটরিং ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা জিনিসই ডিপেন্ড করবে হচ্ছে এক্সিস্টিং সিচুয়েশন বা এক্সিস্টিং পারফরমেন্সের উপর বেস করে। এটা কিন্তু কোনো মানে সলিড কোনো নিয়ম নাই যে 1 ঘন্টা পরপর বা 2 ঘন্টা পরপরই হইতে হবে। এই টিম এই জন্যই বলা হয় যে যদি কখনো প্রসেসের পরিবর্তন হয়, যদি কখনো হ্যাসাপ টিম মেম্বার চেঞ্জ হয়, ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ হয়, মেশিন চেঞ্জ হয়, তখন হ্যাসাপটাকে রিভিউ করতে হবে। আপনাদের টিম মিলে রিভিউ করবে, ওই ডেটাগুলো মনিটরিং করে রিভিউ করে দেখবে যে ফ্রিকোয়েন্সিটা আদৌ জাস্টিফাইড কিনা। একই রকম ফ্রিকোয়েন্সি যদি থাকে আমরা ধরে নিই আপনারা মোটেও সচেতন না এবং এটা নিয়ে আপনারা কোনো ডেটা অ্যানালাইসিস করছেন না। বুঝতে পারলাম? জি। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। ওকে, আর কারো কোনো কোয়েরিজ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ইমরুল ভাই যে কোশ্চেনের কথা বলছিলেন ওইটা একটু বলে দেন আপনি। কোশ্চেনটা আমি দিয়ে দিব, একটা হ্যাসাপ কোশ্চেন। এটা আমরা নরমালি রিটেন ফর্মে নিতাম, যেহেতু অনলাইনে আমরা অনলাইন ফর্ম অনলাইন কোশ্চেনটা ডেভেলপ করতে পারি নাই, আমি এটা দিয়ে দিচ্ছি। ওয়ার্ড ফর্মেটে দিই তাহলে লিখতে সুবিধা হবে, তাই না? এবং কিছু কোর্স ইভ্যালুয়েশন করে দিতে হবে, আমাদের ট্রেনিং কেমন লাগতেছে, আমরা হয়তো বা ভালো পড়াইতে পারি নাই, আমাদের ট্রেনারের আর কোন কোন দিকে ডেভেলপ করতে হবে সে ব্যাপারে একটু আমাদেরকে হেল্প করতে হবে। আমি তাহলে আমাদের গ্রুপে দিচ্ছি। এটা খুবই সহজ একটা কোশ্চেন। হ্যাঁ, এখানে কিছু এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে, আর হচ্ছে কিছু মানে আমি কিছু আইটেম দিয়ে দিছি, সেই জায়গাটা খুঁজে বের করতে হবে কোনটা কন্ট্রোল মেজার, কোনটা প্রসেস ফেলিউর, আর কোনটা হ্যাজার্ড। আমরা যেহেতু হ্যাজার্ড নিয়ে কাজ করতেছি, হ্যাজার্ড নিয়ে আমরা অলরেডি এর মধ্যে কথা বললাম যে হ্যাজার্ড মানে কি, কন্ট্রোল মেজার মানে কি। কন্ট্রোল মেজার মানে হচ্ছে হ্যাজার্ডটাকে কন্ট্রোল করানোর জন্য যেটা হয়, আর প্রসেস ফেলিউর মানে হয় যেমন আমরা বিস্কিট দেখলাম না, বিস্কিট পুরা বিস্কিটের কথা বললো, বার্ন বিস্কিট, তার মানে ওটা প্রসেস ফেলিওর জন্য হয়েছে, তাই তো? তো ওই ওইটা আপনাদেরকে অ্যালাইনমেন্ট করতে হবে আর কি, কোনটা কি মানে টিক মার্ক দিয়ে বুঝাইতে হবে যে আমি যে আইটেমগুলো দিলাম এটা কি কন্ট্রোল মেজার, তাহলে কন্ট্রোল মেজার টিক মার্ক দিলেন বা ক্রস দিলেন, যদি প্রসেস ফেলিওর হয় প্রসেস ফেলিওর ক্রস দিলেন, বা হ্যাজার্ড হলে হ্যাজার্ডের। এই 3 ধরনের একটা প্যাটার্ন। আমি ওয়ার্ড ফরম্যাটটাকে আপনাদের জেএমপি হ্যাসাপ ট্রেনিং এর যে গ্রুপটা বানিয়েছি সেই গ্রুপে আমি দিলাম। আমার মনে হয় এখান থেকে ম্যাডাম আপনিও নিশ্চয়ই গ্রুপে আছেন, আপনি যদি ওই যে বিএইউর মেন্টি যারা আছে তারা যদি তারাও যদি অ্যাটেন্ড করতে চায় ওইটা কাইন্ডলি একটু শেয়ার করে দেন ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, তাহলে আমি আমি লিভ করতেছি, আমি আরেকটা ট্রেনিং এ ঢুকবো। তো কাইন্ডলি ম্যাডাম আছেন এখানে, ম্যাডাম আপনাদেরকে টেক কেয়ার করবে, আর আপনারা আমার কাছে যদি কোনো কোয়ারি থাকে আমার নাম্বার টাম্বার সব নিয়ে নিন আপনারা, যে কোনো সময় আমাকে কানেক্ট করতে পারেন, আমি অ্যাভেলেবেল আছি অল দ্য টাইম। আপনাদের সাথে কানেক্টেড থাকতে পেরে আমিও খুব মানে হ্যাপি। সো আমি আপনাদের সাথে মানে কানেক্টেড থাকতে চাচ্ছি যে কোনো ইস্যুতে, আর যে কোনো ধরনের ফুড সেফটি কনসার্ন থাকলেই আপনি কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা যে কোনো ধরনের ফুড সেফটি, ফুড সাপ্লাই চেনে যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমরা কাজ করি, আমরা ডেভেলপমেন্ট এজেন্সির সাথেও কাজ করি, আমরা ফ্যাসিলিটির প্রাইভেট সেক্টরের সাথে সরাসরি কাজ করি। আমরা আশা করবো যেহেতু রেগুলেটরের সাথে কাজ করি আমরা এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামের সাথে কাজ করি, কানেকশন রয়েছে আমাদের, তো আপনাদের রেসপেক্টিভ যে প্রবলেমগুলো থাকে প্রসেসের ক্ষেত্রে বা পাবলিক প্রাইভেট সেক্টরের মধ্যে ব্রিজিং তৈরি করা বা রেগুলেটরি বডির সাথে হয়তো বা সমস্যা থাকতে পারে, তো ওই সমস্যাগুলো নিয়ে কাইন্ডলি আমাদেরকে জানান, আমরা অ্যাটলিস্ট আপনাদের সাথে প্রপার চ্যানেলে কানেক্ট করে দিতে পারবো এবং সমস্যা সমাধান করে দিতে পারবো। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকার জন্য। আমি কোশ্চেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, আমি আর একটা ফিডব্যাক ফর্ম দিচ্ছি, কাইন্ডলি এই দুইটাই করে আমাদেরকে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। সো খুদা হাফিজ সকলকে। ধন্যবাদ ইমরুল ভাই ফর ইওর নাইস প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ইমরুল ভাই এন্ড টিম।
থ্যাংক ইউ স্যার জানি উনি অনেক ব্যস্ত থাকে এই ব্যস্ত সময় থেকে আমাদেরকে দুই দিন সময় দিয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিনুল ভাই আমি যে ইভালুয়েশন ফর্মটা দেওয়ার চেষ্টা করতেছি রাত্রেবেলা দিলেন তাও অনেক সময় প্রোগ্রাম থাকে তো আমি যেহেতু ইউএসএ ওয়াশিংটন অফিসের সাথে কাজ করি দশটার পর নর্মালি ফ্রি থাকি তো যদি না ধরতে পারি কাইন্ডলি একটু টেক্সট করেন হোয়াটসঅ্যাপে টেক্সট করেন জি স্যার হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি কানেক্ট করতে পারবো ইনশাআল্লাহ জি স্যার ওকে ওকে ম্যাম থ্যাংক ইউ স্যার জি জি থ্যাংক ইউ ভেরি মাচ হ্যালো আচ্ছা আমি কোশ্চেনিয়ার পাইছেন সবাই না কোশ্চেনিয়ার পেয়েছি স্যার ওকে 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 খুবই সিম্পল কোশ্চেন ওটা হয়ে গেলে ইভালুয়েশন ফর্মটাও কাইন্ডলি করে দিতে হবে আচ্ছা আমাদের মেন্টিদেরকেও একটু কাইন্ডলি পাঠিয়ে দেন আমি আমি পাঠিয়ে দিচ্ছি ওকে তাহলে আমি লিভ নিলাম ও আচ্ছা একটা রেজিস্ট্রেশন ফর্ম আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মও ফিল আপ করে না অনেকে এটা রেজিস্ট্রেশন ফর্ম পাই নাই স্যার সেটাই আমাদের দেয় নাই বোধ হয় আচ্ছা আমি দেখতেছি এটা দিয়ে তারপরে আমি লিভ আমি লিভ নিলাম কুদাবেশ থ্যাংক ইউ ভেরি মাচ আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন প্রোগ্রাম সাধারণত এত লম্বা করা ঠিক না এতক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকে ইজ নট এ হেলদি প্র্যাকটিস কিন্তু আমি আপনাদেরকে থাকতে বাধ্য করেছি এর জন্য আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে দুঃখ প্রকাশ করতেছি নেক্সট টাইম আমরা এত বড় ট্রেনিং কোর্স করব না আমরা ছোট ছোট ট্রেনিং কোর্স করব একেবারে ছোট ছোট যাতে করে আমরা দুই ঘন্টা বা চার ঘন্টা মানে ব্রেক দিয়ে দিই দুই ঘন্টা সকালে দুই ঘন্টা বিকালে সো এবারের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি ক্ষমা করে দিয়ে আমাকে পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ আবার দেখা হবে বাই কুদাবেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই